তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আছে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া। তো সকাল দিয়ে মহালয়া তো ঠিক আছে, কিন্তু মহালয়া দেখিও নি, উঠিও নি, মনেও হচ্ছে না, গান বাজনা কিছুই বাজছে না। আর আজকে যাব, আমার দাদা নিয়ে যাচ্ছে শপিং। তো আমার বোন ফোন করছে, এই যে আমার সোনা, রেডি খেয়ে দে, স্যান্ডো গেঞ্জি পরে ঘুমাচ্ছিল। আমরা দুপুর দিয়েই রেডি রেডি পেডি হয়ে ঘুমাচ্ছিলাম, বা শুয়েছিলাম, আমি শুয়েছিলাম, সন্টু ঘুমাচ্ছিল। আর দাদা নিয়ে যাবে হচ্ছে শপিং করতে, সন্টুর আর মন্টুর, মানে আমার বোনের ছেলে আর আমার মেয়ে, শপিং নিয়ে যাবে দাদা। আর আমি তো ভাবিনি যে আমার বৌদি যাবে না, তো এখন হঠাৎ করে শুনছি বৌদি যাবে না, বৌদি সন্ধেবেলা ফ্রেন্ডরা আসবে, ওই জন্য। তো দাদা সকাল 10টার সময় ফোন করে বলেছিল যে 12:30 একটার সময় যাবে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 4:20 বিকেল। তো দাদা আসছে, আমার বোন ফোন করছে, ঠিক আছে, 4:20 বাজে, এখনো পর্যন্ত দাদা আসেনি। সন্টু 3:30 সময় উঠে গেছে। চুপ করো না, চুপ করো, ঠিক আছে, পরে আসছি। তো বোনের সাথে কথা বলা হয়ে গেল, ও রেডি হয়ে ও শ্বশুর বাড়ি থেকে মাসির বাড়িতে আসছে, মানে শ্বশুর বাড়ি দিয়ে মাসির, ওর বাপের বাড়ি আসছে। তো দাদা ওখান থেকেই ওকে তুলবে। আর দাদাকে ফোন করেছিলাম 4:00, তো বলছে আমি খাচ্ছি, মার্কেটে গেছিলো কিছু জিনিস আনতে ওর দোকানের জন্য। তো এদিকে দেখা, বৌদি আসবে না, যাবো হচ্ছে আমরা দুজন, আমার বোন, বোনের ছেলে আর দাদা, মানে আমরা এই কজনই যাচ্ছি। বৌদি যদি এসে যদি সারপ্রাইজ দেয় তো খুবই ভালো হবে। তো বৌদিকে ফোনও করেছিলাম, ফোন তোলেনি, তো বৌদি ব্যস্ত আছে ওই জন্য। দাদা বললো যে দাদাই নিয়ে যাবে আর কি, আর নিয়ে যাচ্ছে হচ্ছে সন্টু, শপিং করবে, সন্টু শপিং করাবে আর মন্টু। আমার আমার জানি না, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে টাকা দিয়ে রেখেছে, বিক্রম আমাকে টাকা দিয়েছে নিজে শপিং করার জন্য, কেন পুজোয় এখনও নিজে শপিং কিছু হয়নি। এখানে আছে 6,000 টাকা, 6,000 টাকা দিয়েছে, এটা ভাবছি, বলেছে শপিং করতে। আবার আমি মানে করি না, রেখে দিই, তাই জন্য বলে যে শপিং কিন্তু করতে হবে। তো আমি ভেবেছি 1,000 টাকা হয়তো শপিং করবো কি জানি না। এবার মার্কেটে গেলে জিনিস না দেখলে মানুষ কি করে বুঝবে যে কি নেবে কি নেবে না। আর আমি সত্যি এতটা মোটা হয়ে গেছি এই ফিগারের জন্য, আমি কিছু ড্রেস সত্যি আমি কেনার ইচ্ছাই নেই, ইচ্ছাই নেই। ভাবছি একটু রোগা হবো, তারপরে ভালো জামা প্যান্ট কিনবো, মানে একটু হেলদি হয়ে গেছি না, জামা প্যান্ট যেন ভালো লাগছে না পরার পরও, নিজের মনে হচ্ছে। তো যাই হোক, দাদা জানি না কতক্ষণে আসবে। তো আই থিঙ্ক ব্লগটা ভালো হবে, যারা বাচ্চা লাভার তারা, দুটো বাচ্চা যাচ্ছে, অবশ্যই দেখো ব্লগটা, আমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা আমাকে প্রথমবার দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে লাইক করো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সন্টু এখন খাইয়ে দিয়েছি, ওকে খালি জামা পরাবো আর আমি চুল টুল একটু আসাবো। তো দাদা আসুক, আবার দেখা করছি, কোথায় নিয়ে যায় সেটা জানি না, দাদা কোথায় নিয়ে যাবে, তো লেটছি, তোমরাও দেখো আমি দেখি। তো দাদা আসছে, ফোন করলো এক্ষুনি, আর বোনের জন্য একটা জামা নিয়েছি, সেটা ভাবলাম তোমাদেরকে দেখাই, খুব সুন্দর, তো ওকে ওটা দেবো, যেহেতু বোন আসছে একেবারে দিয়েই দেবো। এই দেখো চলো তারপর দেখাচ্ছি, এটা তাদের করে ভাজ করে নি, দাদা বললো আমি বেরোচ্ছি। ওই তো মিমি, এই দেখো কি জোরে দৌড় মেরেছে, ওই তো মিমি, মিথ্যা কথা বললো, দেখেছো বলে আসবে না, আমি বললাম না সারপ্রাইজ দেবে, এসে আমি ব্লগ করতে করতে আসছিলাম, জানি সারপ্রাইজ দেবে, ওই যে গাড়িতে বসে আছে, তাড়াহুড়ো করে ভিখারি মতন, এই যে পায়ে চপ্পল পরে পালিয়ে এসছে, এও তো এ তো ঘাস পরে এসছে, ওই দেখ মামু তো দেখ, ও চুলও আশ্রয়নি। এই যে গাড়ি পুরো প্যাকড আপ, সবাই উঠে গেছে গাড়িতে, এই দেখো ভাই বোন সন্টু মন্টু, সামনে সন্টু, সন্টু গাড়ি চালাচ্ছে আর কি মামুর সাথে। আচ্ছা ও এখন কার চালাবে মামুর সাথে, এই যে দিদি, আরে মুখ মোচো, আমার না হামপদ, দিব্যি মামুর সাথে কাজ চালাচ্ছে, ওই দেখ দাঁড়াবে একটা মিনিট।
ওই দেখো দেখছে আমার সোনা তাকিয়ে এদিকে আবার তাকা বাবা এই দেখো ও দেখছে কি জানো যে ভাইকে কোলে নিয়ে আছি ভাইকে কোলে নিয়ে আছি ওটাই দেখছে বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি থেকে উঠে ও ভালো আছে সন্টু ভালো আছে তো ওই যে গাড়ি দিয়ে নামলাম এখন আরো সারা রাস্তা সন্টু মামুর কার চালিয়ে চালিয়ে আসলো আর এসছি এখন লেক মল এই যে সারা রাস্তা গাড়ি মামুর গাড়ি চালিয়ে এসছে চলো এবার মিট করো দুজনে গাড়িতে এতক্ষণ কেউ কারোর কাছে যেতে পারিনি এবার এই যে মিমি নিয়ে যাচ্ছে দুজনকে এই দেখো এই দিতেই হবে শোনো শোনো দাও দাও এই তো চলো চলো এই যে মিমির দুটো বাচ্চা মিমির দুটো বাচ্চা নিয়ে যাচ্ছে মিমি মিমি নিয়ে যাচ্ছে দুটো বাচ্চাকে আগে এগিয়ে আর এই যে বোন ভাই আর দাদা আসছে এখানে আর ইধর হে হাম ওই দেখো মন্টু সন্টু আর মন্টুকে ধর দাঁড়াও সবাই আসুক শোনো তুমি লিফটে উঠতে পারো তো মুখে হাত দেন না বাবা চলো লিফটে উঠবো লিফট ও দিদির হাত ধরবে ও হাত ধরো হাত ধরো হাত ধরো তো চলে এসছি মলে চলো আবার একটু বড় দেখা করছি
এসে শপিং শুরু। দেখো পিছনে যাও, ভালো লাগছে। তুমি করো, তুমি দেখো। ও বাবা, হিংসুটে ওর হ্যাঙ্কিটা ধরেছিলাম বলে নিয়ে পালিয়ে গেল। এদিকে আয়, এদিকে আয় মন্টু, এদিকে আসো। জুজু জুজু জুজু, চলে আসো চলে আসো। বড় মামু ছোটকে নিয়েছে আর ছোট মামু বড়কে নিয়েছে। কোথায় যাচ্ছিস? তুমি এখানে পছন্দ হচ্ছে না? আমি তো যা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। ওটা আগে না, ওদিকে যেতে হবে। সব ছোট সাইজ, এগুলো যেগুলো ভাল লাগছে আর কি। বড়টা ছোটটাকে নিয়েছে, ছোটটা বড়টাকে নিয়েছে। এই দেখো কিভাবে নিয়ে যাচ্ছে দাদা মন্টুকে। আমি হারিয়ে যাবো বলে আমার হাত ধরে আছে। বোন নাকি দিদিকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, ওদেরকে খুঁজে যাচ্ছে। চলো জড়িয়ে ধরছি। এখানে এখন শপিং চলছে তো, আর এখানে বদমাশি চলছে। এই দেখো এখানে বদমাশি চলছে। আচ্ছা আচ্ছা, সন্টুর জন্য একটা প্যান্ট সিলেক্ট করেছি। এই দেখো পংটা টাক খেয়েছে টাকে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওই পার দিয়ে, আর ধাম করে ঠক্কা খেয়েছে। ভেবেছে বেরোনো যায়, ও না লোকজন দেখছে না, আর দৌড়ে যেতে গেছে আর পড়ে গেছে। টাং করে আওয়াজ হয়েছে, এই যে এইবার দেখেছে, এইবার চেক করলো। তো ফাইনালি হয়ে গেছে বাচ্চা বাড়ির শপিং, তখন আমরা সব বাড়ি যাবো। দে মামুকে, সে না ছোট মামুকে দাও, মিমিকে দাও, মিমিকে দাও। কারোর আর আবারও সামনে ভাল লাগছে না, যাওয়ার টাইমেও ছিঁড়ে যাবে পাপা এলিফ্যান্ট। এই যে বোন এখন নেমে যাবে, বোন ভাই আর মন্টু, এখন মন্টু গাড়ি চালাচ্ছে। তুমি থাকো বা তাহলে মামুর কাছে যেতে পারবে তো। তো বন্ধুরা বাড়িতে চলে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে এসছি, 7:30। তো কি কি নিলাম তোমাদেরকে ভাবছি যে এই ব্লগে দেখাবো, নাকি আলাদা একটা ব্লগ করব যেখানে সন্টু সব ড্রেসগুলো দেখাবো, ওর মানে ওর পুজোয় কে কী দিল, মানে সবাই যেগুলো দিয়েছে আর কি, ওর পাপা যেগুলো দিয়েছে। তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে শুক্রবার দিন গেছিলাম আমরা শপার স্টপে, সেদিনের জামা কাপড়গুলো সোমবার দিন দেবে। তো কালকে সোমবার, কালকে দিক জামা কাপড়গুলো, তো সব একসাথে করে নিয়ে তখন বলবো যে কে কোনটা দিয়েছে না দিয়েছে। তো ওই জন্য আজকে আর ভাবলাম কিছু দেখাবো না, আজকে সারপ্রাইজ। আর এত ভিড়, আমার বর তোমাকে টাকা দিয়েই ছিল আমাকে কেনার জন্য,
কিন্তু বিশ্বাস করো এত ভিড়, কিনে নিতে তো মানুষ 10-15 মিনিট লাগিয়ে নেবে, কিন্তু বিল করতে আধ ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। মানে বিলিংয়ে এত লাইন, বুঝতে পারছো? আর এত ভিড় দেখে আমার কিছু নিতে ইচ্ছা করলো না, আর এরকম সেরকমভাবে এই বছর আর কিছু নিতে ইচ্ছা করছেও না। তোমাদেরকে আগেও বললাম তো, একটা ড্রেস পছন্দ হয়েছিল, প্যান্টটা শার্টটা নিয়ে 2-2500 টাকা বলছিল, ওই জন্য আমি নিইনি। সন্টুর জন্য খালি একটা ওয়াটার বোতল নিয়েছি, সেটাও তোমাদের 2 দিন পর দেখাবো। মানে ওর সব ড্রেসগুলো, ওর পাপা কী দিয়েছে, ওর মামু মিমি কী কোনটা দিয়েছে, বা ওর দাদা, তারপর ওর জ্যাঠা, ওর মা কী কী দিয়েছে, সব ড্রেস একসাথে নিয়ে বসবো, সেদিন তোমাদের দেখাবো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর সোনাকে খাইয়ে দিয়েছি এসে, খেয়ে দে একটুখানি, ওর ফোনটা দেখছে, ওকে ফোনে শর্ট ভিডিও দেখছে, তারপর ওকে কালকে যেহেতু সোমবার স্কুল আছে, আর ওই জন্য ওর হোমওয়ার্কও করা হয়নি স্কুলে, তো হোমওয়ার্ক করাবো এক্ষুনি। তো ভাবলাম ভিডিওটা শেষ করিনি, তারপর ওকে হোমওয়ার্ক করাবো। আর এমনি বাচ্চাটা ঠান্ডা লেগেছে, জানি না স্কুলে যেতে পারবে কি না। আর ওদের বুধবার তো স্কুলে প্রোগ্রাম, ময়ূরের পিককের উপরের ব্লু কালারের গেঞ্জি পাচ্ছি না, দেখি আজ কাল পরশুর মধ্যে গিয়ে যদি একটা নীল কালারের গেঞ্জি কিনতে পারি খুব ভালো হবে। তো সেদিন দেখাবো ওকে কীভাবে সাজালাম না সাজালাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুখানেই, দেখা করছি নেক্সট ব্লগে, টাটা। আর ওর সব ড্রেসগুলো একসাথেই তোমাদের একটা ব্লগে দেখিয়ে দেবো, ঠিক আছে, বাই।